দধি মানি কার্ডস, দধি মানি ঘোল, দধি মানি মাঠা, দধি মানি দুধের রূপান্তর, দুধ থেকে দধি হয়, দধি মানি পজিটিভ ব্যাকটেরিয়া, দধি মানি গুড ব্যাকটেরিয়া, দধি মানি আমাদের যে কোনো ধরনের ক্যান্সার, ক্যান্সারের জীবাণু, ক্যান্সারের টিউমার প্রতিরোধ করতে পারি। সারা বিশ্বের একটা স্লোগান, এনি কার্ডস এন্টি ক্যান্সার, মানে কার্ডস মানে দধি, কার্ডস মানে ঘোল, কার্ডস মানে মাঠা, দধির যে কোনো রূপান্তর এটাকে এন্টি ক্যান্সার বলে। এই যে এখন গরমের সময় আপনি একটু দধি একটা বোতলে ভরে নেন, তার সাথে একটু পানি দেন, তার সাথে একটু সেভেন আপ দেন, খুব ভালোভাবে ঝেঁকে নেন, ঝেঁকে গ্লাসে গ্লাসে বন্ধুদের নিয়ে খান শরবত। কত সুন্দর শরবত, এন্টি ক্যান্সার, জীবনঘাতী এত বড় একটা রোগ যার জন্ম হইতে হইলে ক্যান্সারের টিউমার হইতে হবে, তার ভিতরে যে ক্যান্সারের জীবাণু আছে সেই ক্যান্সারের জীবাণুর যে ফরমেশনটা তৈরি হয়েছে সেই ফরমেশনটাকে ধ্বংস করে দিতে পারে যদি আপনি একটানা ছয় মাস দুই বেলা 200 ml দধির শরবত খেতে পারে। এক গ্লাস দধিতে 12 কোটি ফুড গুড অ্যান্ড পজিটিভ ব্যাকটেরিয়া আছে। আমরা কি জানি যে দধি আমাদের এত ভালো কাজ করতে পারে? দধি একদম চুকাই খেতে হবে এমন না, যেমন ডায়াবেটিস না থাকে আপনি একটু মিষ্টি দিয়ে খেতে পারেন। অনেকেই বলে যে ডাক্তার সাহেব, ডাক্তারবাবু আমাকে বলছে যে আপনার অ্যাসিডিটি আছে, আপনি দুধ খাবেন না, দুধ জাতীয় জিনিস খাবেন না। কিন্তু দুধ আর দধি এক না। যে ব্যাকটেরিয়া আমাদের শরীরকে সুরক্ষা দেয়, যে ব্যাকটেরিয়া আমাদের শরীরের টিউমারকে ধ্বংস করে, ক্যান্সারকে ধ্বংস করে,